আমাদের টিকম্যাট ক্রিকেট লীগ 2019 এর প্রথম আসরের চ্যাম্পিয়ন টিকম্যাট হিরো। জয়ী এবং পরাজিত দলকে অভিনন্দন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের উদ্দেশ্য হয়েছিল ক্রিকেটের মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করা। আমরা আশা করি আমাদের সেই উদ্দেশ্যে আমরা অনেকখানি সফল হয়েছি। ক্রিকেট খেলার মাধ্যমে ভ্রাতৃত্ব সৃষ্টি হয়, বন্ধুত্ব সম্পর্ক সৃষ্টি হয়। যে এই টুর্নামেন্টের মধ্যে 144 জন প্লেয়ার ছিল, আমরা 12টা দলে বিভক্ত করে 144 জন প্লেয়ারকে 12টা দলে বিভক্ত করছি, 12 জন ক্যাপ্টেনের আন্ডারে। আমরা ভবিষ্যৎ কান্ডারি পেয়েছি ভবিষ্যৎ প্লেয়ার। এখান থেকে কেউ হয়তো অনেক ভালো ভালো জায়গায় যাবে, আবার এখান থেকে কেউ হয়তো তার খেলা এখানে শেষ করে দিবে। কিন্তু একটা জিনিস সম্পর্ক হচ্ছে যে যেটা উদ্দেশ্য ছিল যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করা, সেই উদ্দেশ্যে আমি মনে করি আমরা অনেকখানি সফল। অবশ্যই আপনাদের অবদান আছে। একটা ক্রিকেট ম্যাচ, একটা ক্রিকেট টুর্নামেন্ট প্রায় দীর্ঘ 1 মাস 7 দিন ধরে চলতেছিল। এই 1 মাস 7 দিন আল্লাহর রহমতে আমাদের কোনো রকম কোনো সমস্যা হয় নাই, তার জন্য আপনাদের সহযোগিতাই ছিল বিশাল। আপনাদের সহযোগিতার কারণে সম্পন্ন হয়েছে। আপনাদের এই 144 জন প্লেয়ার প্রত্যেককে অভিনন্দন। প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা কৃতজ্ঞ ভাই আপনাদের কাছে। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার অ্যাডমিন বোর্ড প্যানেলের পক্ষ থেকে, আমাদের টুর্নামেন্ট আয়োজন কমিটির পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি আপনাদের কাছ থেকে একটা কথাই জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে আপনারা আমাদের ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সমালোচনা না করে আমাদেরকে উপদেশ দিবেন যে এইভাবে করলে ভালো হবে, ওভাবে করলে ভালো হবে, কারণ আমরা ভবিষ্যতে আমাদের এই ক্রিকেট লীগের কার্যক্রম অব্যাহত রাখবো। আর আমাদের প্রতি শুক্রবারে যেহেতু আমাদের খেলা হয়, আপনাদের সবাইকে আমন্ত্রণ, আমাদের এখানে আসতে খেলতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমাদের আজকের এই ফাইনাল হতে, ফাইনালের প্রধান অতিথি যে আসেন আমাদের সকলের খুব প্রিয় আমাদের দেবাশিস দাদা, উনি এখন আপনাদের মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আমি অন্য দেবাশিস। তো আমি একসময় খেলাধুলা করতাম, বাট মাঝখানে কিছু প্রবলেমের কারণে খেলাধুলা ছেড়ে দিচ্ছি, বাট এখনও খেলাধুলার সঙ্গে আছি। আপনারা যদি সঙ্গে রাখেন তাহলে আপনার সঙ্গে আমি থাকবো, চেষ্টা করবো। আমাদের এখন পুরস্কার, আমরা আসলে শুরু করেছি, কোনো অনারম্ভপূর্ণ কোনো অনুষ্ঠান ছিল না, শেষেও আমাদের কোনো অনারম্ভপূর্ণ অনুষ্ঠান থাকবে না। তবে ইনশাআল্লাহ জানুয়ারিতে আমাদের বিশাল একটা বড় প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে আপনাদের সবাইকে আমন্ত্রণ। সেই প্রোগ্রামে আমরা অনেক জাঁকজমকভাবে সুন্দরভাবে আয়োজন করবো ইনশাআল্লাহ। এখন আমাদের পুরস্কার বিতরণ।